পানু শব্দটা শুনলে আমাদের শরীরে কেমন একটা শিহরণ জেগে ওঠে, ভেতরটা কেমন আকুপাকু করে, কি যেন একটা করতে ইচ্ছা করে। পানু হলো এমন একটা জিনিস যা 10 বছরের ছোকরা থেকে শুরু করে 70 বছরের বয়স্ক বুড়ো পর্যন্ত দেখতে পছন্দ করে। এখন কথা হলো পানু কাকে বলে। যে চলচ্চিত্রের মাধ্যমে আমরা আমাদের সুপ্ত লালসা এবং ভিতরের হাবাসটাকে অতি সহজে সাময়িক সময়ের জন্য ধ্বংস করতে পারি, তাকেই বলা হয় পানু। এবার কথা হচ্ছে পানুর কটি নাম, ঠিক আছে? পানুর কটি নাম, পানুর বিভিন্ন নাম, অগুন্তিকর নাম, বিভিন্ন সম্প্রদায়ের লোক তাদের নিজের নিজের ভাষায় এটাকে অনুবাদ করেছে। এদের মধ্যে কিছু বিশেষ বিশেষ নামগুলি হলো পানু, পর্ন, ব্লু ফিল্ম, অ্যাডাল বই, চেক্স ভিডিও, টিপিলেক্স ভিডিও ইত্যাদি ইত্যাদি। এখন কথা হলো পানুকে কয় ভাগে ভাগ করা যায়। পানুকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়, দেশীয় পানু এবং বিদেশীয় পানু, ঠিক আছে? তো দেশীয় পানু কাকে বলে, দেশীয় পানু কাকে বলে? যে চলচ্চিত্রে না থাকে কোনো ক্যামেরাম্যান, না থাকে কোনো প্রডিউসার, না থাকে কোনো ডাইরেক্টর, না থাকে কোনো লাইটম্যান, না থাকে গুড ব্যাকগ্রাউন্ড, না থাকে নয়েজলেস সাউন্ড, শুধুমাত্র নায়ক নায়িকা দ্বারা সংগঠিত এই ঘাপাঘাপির চলচ্চিত্রকেই বলা হয় দেশীয় পানু। দেশীয় পানুকে কয় ভাগে ভাগ করা যায়? দেশীয় পানুকে অগুন্তিকর ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এদের মধ্যে কিছু বিশেষ বিশেষ ভাগগুলি হলো দেশি ভাবি, দেশি আন্টি, দেশি গাল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারপরে আরও দেবর ভাবি ইত্যাদি ইত্যাদি। তোমরা তো সব জানোই, জানো না তো তা তো না। যাই হোক, কথায় আসি, তখন কথা হচ্ছে বিদেশি পানু কাকে বলা হয়। পূর্ব পরিকল্পনা দ্বারা সংগঠিত ক্যামেরাম্যান, প্রডিউসার, ডাইরেক্টরের উপস্থিতিতে 4K HD ফুল HD ভার্সনে নায়ক নায়িকা দ্বারা সংগঠিত এই ঘাপাঘাপির ভিডিওটিকেই বা চলচ্চিত্রটিকেই বিদেশি পানু বলা হয়। বিদেশি পানুকে কয় ভাগে ভাগ করা যায়? বিদেশি পানুকেও অগুন্তিকর ভাগে ভাগ করা যায়। এদের মধ্যে কিছু বিশেষ বিশেষ ভাগগুলি হলো, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, শুনো। যেমন ধরো স্টেপ মমসন, টিন অ্যামেচার, মিল্ফ, স্টেঞ্জার, গ্রোপিং, চাইনিজ, জাপানিজ ঝাপসা, নটি আমেরিকা ইত্যাদি ইত্যাদি। এখন কথা হচ্ছে পানুর মোটো কি, পানুর মোটো কি, দেখো আর গিয়ার মারো। এবার আমরা আলোচনা করব পানু দেখার পাবলিকদের নিয়ে। পানু দেখার পাবলিকদের আমরা যথাক্রমে 4 ভাগে ভাগ করতে পারি। রোজ দেখা পাবলিক, মাঝের মধ্যে দেখা পাবলিক, কোচিতে দেখা পাবলিক, আর না দেখতে পেরেও দেখা পাবলিক, ঠিক আছে? রোজ দেখা পাবলিক, এই ধরনের পাবলিক সাধারণত 16 থেকে 20 বছরের বয়সের মধ্যে হয়। এদের কোনো গার্লফ্রেন্ড থাকে না, এরা সারা জীবন চিরকুমার, এরা সারা জীবন মুঠো করেই চলে গেল, ঠিক আছে? আর তোমাদের প্রত্যেকটা গ্রুপেই এরকম ধরনের একটা ম্যান থাকবেই। বলো আমি ভুল বললাম, ভুল বললে আমাকে কমেন্ট করে জানাও যে না দাদা তুমি ভুল বলেছ, আর ঠিক বললো কমেন্ট করে জানাও যে দাদা তুমি ঠিক বলেছ, ঠিক আছে? দাদা ভাই যাই হোক, বুঝলি তো। এবার আসবো আমরা মাঝের মতো দেখা পাবলিকদের নিয়ে। এরা 20 থেকে 24 বছরের মধ্যে বয়স হয়, ঠিক আছে? এদের প্রত্যেকেরই 1টা বা 5টা করে গার্লফ্রেন্ড থাকে, এদের উপস্থিত বুদ্ধি হয়েছে, তাই এরা যতটা পারে নিজেদেরকে কন্ট্রোল করে চলে, ঠিক আছে? কিন্তু 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 এরাও তো মানুষ, ঠিক আছে? তাই মাঝের মধ্যে যখন এদের হাবাস ওঠে তখন এরা তৎক্ষণাৎ VPN ডাউনলোড করে, তৎক্ষণাৎ পানু দেখে, তৎক্ষণাৎ কিছু একটা করে। আশা করি বুঝতে পেরেছ। এবার আসবো আমরা কোচিতে দেখা পাবলিকদের নিয়ে, ঠিক আছে? এরা এতটাই সাধু পুরুষ হয় যে তুমি এদেরকে যতবারই বলো এই দেখ না, এই দেখ না, হেভি জিনিস দেখ না, না ভাই আমি দেখবো না, কিন্তু তুমি যখনই মন দিয়ে তোমার ওই জিনিসটা তুমি দেখা শুরু করবে, তোমার বন্ধু দেখবে এরকমভাবে আর চোখে তোমার ফোনের দিকে তাকিয়ে রয়েছে, আর প্যান্টের উপর দিয়ে ডলাডলি শুরু করে দেবে। এবার আসবো আমরা না দেখতে পেরেও দেখা পাবলিকদের নিয়ে, ঠিক আছে? এরা তো সচরাচর দেখে না এইসব, কিন্তু যখন দেখে তখন এদের মুখে একটাই বুলি ফোটে, ইস কি কষ্ট দিচ্ছে রে ছেলেটা মেয়েটাকে, ইস মেয়েটার কি কষ্ট, ইস মেয়েটা কি সুন্দর দেখতে, কি করতে করে এমন, ঠিক আছে? কিন্তু এসব বলার সাথে সাথে তার হাত আপ অ্যান্ড ডাউন হতে থাকে, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি তোমাদের এই পানুর চ্যাপ্টারটা ভালো বুঝতে পেরেছো তোমরা। তোমরা সবাই পরীক্ষার হলে গিয়ে সুন্দরভাবে লিখতে পারবে, বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো হে ফ্রেন্ডস, আমি সঞ্জু দেবনাথ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর কোনো অ্যাডভাইস থাকলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তোমাদের অ্যাডভাইস আমার অত্যন্ত জরুরি। তোমরা আমাকে জানাও যে দাদা তোমার এই জায়গাটা একটু ভালো করতে হবে, এই জায়গাটা একটু খারাপ করতে হবে, কিংবা এইটা করো খুব ভালো লাগবে, ওটা করো খুব ভালো লাগবে, আমার খুব ভালো লাগবে, তোমরা যদি কমেন্ট করে জানাও,
ঠিক আছে। আর যদি তোমরা ইন ফিউচার মানে ফার্দার যদি এই ধরনের মজার মজার ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল নোটিফিকেশানটা অন করে অলে করে দেবে, ঠিক আছে। আর থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য এতক্ষণ। সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে, টাটা।